গতকালকে এই সরকার বাজেট প্রণয়ন করেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যে ধরনের ব্যবস্থা জনগণ প্রত্যাশা করেছিল এই বাজেট থেকে, এই বাজেট দেখার পরে তার কোনো সারমর্ম কোনো কিছুই আমি পাই নাই, আসলে পাওয়ার কোনো উপায় নাই। এই বর্তমান সরকার গত 14 বছর যাবৎ খোঁচামিল দিয়ে বাজেট একটা জনগণের সামনে দাঁড় করাচ্ছে, আর তাদের লুটপাট করার যে সকল যে আয়োজন সেটি তারা তাদের মতো করে করে যাচ্ছে। এবং এই বাজেটে আপনারা জানেন যে বৈদেশিক ঋণ 1 লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ আপনার নেওয়া হচ্ছে। এই বৈদেশিক ঋণ এই বর্তমান সরকার যত মেগা প্রজেক্টে তাদের কমিশন বাণিজ্য দুর্নীতির জন্যেই এই ধরনের ঋণ নিচ্ছে, এবং যেটি নাকি আমাদের আগামীতে আমাদের বোঝা হয়ে দাঁড়াবে, এটি আমাদের পরিশোধ করতে হবে। আপনারা জানেন যে বাজেট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ভোজ্য তেল সয়াবিন তেলের দাম লিটার প্রতি 7 টাকা বেড়েছে গতকাল সন্ধ্যার খবর। আমি আরেকটা কথা এটা না বললেই নয়, আপনারা জানেন যে বিদেশ থেকে টাকা কর দিয়ে সাদা করার একটা প্রভিশন তারা একটা রেখেছে বর্তমান সরকার। আমি বলতে চাই এই টাকার উৎস কি সেটি কি জানতে চাওয়া হবে? এটি কি মাদকের টাকা, নাকি মানব পাচারের টাকা, নাকি জমি দখল ভূমিদস্যুদের টাকা, নাকি এটা মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির বাজার করে দেওয়া টাকা? জনগণ সেটা জানতে চায়। আর এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা আসে, বাংলাদেশের কমোডিটিস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হাতে গোনো 4-5টা বড় বড় কোম্পানি আপনারা জানেন এরাই নিয়ন্ত্রণ করে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার গত প্রোগ্রামে বলেছে সেই সরকার প্রতি সেক্টরে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে, এইরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সেক্টরেও তারা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে। এই বড় বড় কোম্পানি অনেকে মিডিয়ারও মালিক, কথা বলতেও পারছে, বলা যাবে না মিডিয়ার মালিকরা এখানে উপস্থিত রয়েছে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, সকলেই বুঝে বাংলাদেশের মানুষ বোকালা, সকল সমস্যার মূল সমস্যা আজকে বাংলাদেশে গণতন্ত্রের গণতন্ত্রহীনতা এবং সুষ্ঠু সঠিক ভোট ব্যবস্থার অনুপস্থিতি। আমি বলতে চাই আগামী দিনে আপনারা এভাবেই রাজপথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং জনগণের গাড়িগাড়া জনগণকে ফিরে দেব। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দাবিদার জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অপরহাত, কেশরী দিন এবং কালকে জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানাই। আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 33 নম্বর ওয়ার্ড বিএনপি, আপনাদের ব্যাংকটা তো বন্ধ করে, 31 নম্বর ওয়ার্ড বিএনপি, আপনাদের বেলা বন্ধ করে, 70 নম্বর ওয়ার্ড বিএনপি, 42 নম্বর ওয়ার্ড বিএনপি, আপনাদের বেলাগুলো বন্ধ করে, 25 নম্বর ওয়ার্ড বিএনপি লালবাগ বন্ধ করে, 41 নম্বর ওয়ার্ড বিএনপি সুতরা ওয়ারি আপনাদের বেলা বন্ধ করে, 47 নম্বর ওয়ার্ড বিএনপি, 68 26 নম্বর ওয়ার্ড বিএনপি।